আজকের দিনে যদি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখব বিরাট চেঞ্জ হয়েছে টেকনোলজির। স্মার্ট, আমরা মানুষ আজকের দিনে অনেক স্মার্ট হয়েছে, কাজ করতে সময় লাগে না। আগে যে কাজ করতে কয়েকদিন সময় লাগতো এখন কয়েক সেকেন্ডে সেই কাজ করতে পারছি। কেন পারছি? আমাদের হাতের কাছে ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, এইগুলোর রিপেয়ার, মেনটেন্যান্স, ইনস্টলেশন করার জন্যে ইলেকট্রনিক্স শিখতে হবে। আমি দেবদাস ভান্ডারী, HOD ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। আমাদের এই কোর্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, যেখানে আমরা শুরুতে ছাত্রদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বেসিক ইলেকট্রনিক্স, অ্যানালগ, ডিজিটাল এবং মাইক্রোপ্রসেসরের কনসেপ্ট ক্লিয়ার করার পরে তারা চলে যায় হোম অ্যাপ্লায়েন্স পড়তে। আমি সায়নী কাহালি, অ্যাকর্ড কমিউনিকেশনস লিমিটেডে আমি অ্যাজ এ এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছিলাম। এখন রিজিওনাল ব্রাঞ্চ হেড, ইস্টার্ন রিজিওনাল ম্যানেজার হিসেবে রয়েছি। 2008 সাল থেকে জর্জ টেলিগ্রাফে আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এখানে প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলাম এবং তারপরে 2010 সালে যখন পাস আউট হই তখন তাদের ক্যাম্পাসিংয়ের মাধ্যমে আমি রিক্রুটেড হই অ্যাজ এ নোকিয়া, তারপরে আমি অ্যাকর্ড কমিউনিকেশনস লিমিটেডে। যখন আমি মাধ্যমিক পাস আউট করেছিলাম তখন আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে এগোলে হয়তো আমার নিজের সাকসেসফুলি ক্যারিয়ার আমি করতে পারবো। তো জর্জ টেলিগ্রাফ আমাদের সেই দিশাটা দেখিয়ে দিয়েছে এবং আজকে বর্তমানে আমি অ্যাজ এ রিক্রুটমেন্ট পার্টনার হিসেবেও জর্জ টেলিগ্রাফের সাথে যুক্ত এবং অ্যাজ এন অ্যালুমিনাই হিসেবেও যুক্ত। যখন আমি রিক্রুটমেন্ট করতে যাই তখন আমরা তাদের যে বেসিক নলেজটা থাকে সেই নলেজের প্রতি অ্যাট্রাক্টেড হই, যেটা একমাত্র অল ওভার ওয়েস্ট বেঙ্গল বলবো না, অল ওভার ইন্ডিয়াতে শুধুমাত্র জর্জ টেলিগ্রাফেই শিক্ষাগত যোগ্যতাটা দেওয়া হয়ে থাকে যাতে তারা বেসিক ফিল্ড ট্রেনিংটা পায়। আমি সুব্রত মণ্ডল, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি পড়াশোনা করেছি। আমি এখন পাওয়ারকম ইলেকট্রিক্যাল কোম্পানিতে আমি জব করি। আমি জর্জ টেলিগ্রাফ থেকে পড়াশোনা করেছি, করে 2019 আর 20 ব্যাচ। আমি জর্জ টেলিগ্রাফ এমন একটা জায়গা যেখান থেকে অনেক মানুষ একটা বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, সেখান থেকে সেরকম আমিও একটা মানুষ যে আমি জর্জ টেলিগ্রাফ থেকে পড়াশোনা করে আমি একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পেরেছি। আমি সুজন কৃষ্ণ পাল, আমার কোম্পানির নাম পল ইঞ্জিনিয়ার্স এমএনজি প্রাইভেট লিমিটেড, আমি কোম্পানির ডাইরেক্টর। আমি জর্জ টেলিগ্রাফের সঙ্গে নিয়ার অ্যাবাউট 6 to 7 ইয়ার্স অ্যাসোসিয়েটেড। তো এখানে আমার এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 60 to 70% স্টাফ আমার জর্জ টেলিগ্রাফ থেকেই প্রোভাইড করা হয়েছে। আমি এখান থেকে খুব ভালো কোয়ালিটি ম্যান পাওয়ার পাই। আমি পিনাকি প্রসাদ ঘোষ, টেকনিক্যাল কনসালটেন্ট, এখন পাওয়ারকন ইলেকট্রিক কোম্পানির সঙ্গে আছি। ম্যান পাওয়ার একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, যে ব্যাপারে আমরা জর্জ টেলিগ্রাফের সঙ্গে ওদের ছেলেদের নিয়ে ইন্টারভিউ নিয়ে ওদেরকে আমরা কাজে লাগিয়েছি এবং ওনাদের ছেলেদের আমরা নিয়ে সন্তুষ্ট হয়েছি। আমি পুলক দাস, আমি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউশন থেকে 2011 সালে পাস আউট করি এবং আমি বর্তমানে অ্যাকর্ড কমিউনিকেশন লিমিটেডে সার্ভিস ইঞ্জিনিয়ারিং পোস্টে কর্মরত।